হ্যালো ফ্রেন্ড, চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব 2019 সালের সর্বশেষ সোলার ইক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। তো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 2019 সালের সর্বশেষ সূর্যগ্রহণটি হতে চলেছে 26শে ডিসেম্বর 2019 বৃহস্পতিবার। এই গ্রহণটি দেখতে পাওয়া যাবে ভারত ও বাংলাদেশ থেকে, এছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ থেকে দেখতে পাওয়া যাবে এই গ্রহণ। সেই দেশে যেসব শহরগুলি থেকে দেখতে পাওয়া যাবে গ্রহণ, সেই সব শহরগুলির নাম আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এই গ্রহণটি চলবে 3 ঘন্টা 6 মিনিট ধরে। গ্রহণটি শুরু হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 27 মিনিটে, আর সর্বোচ্চ পরিমাণে দেখতে পাবেন 9টা 52 মিনিটে, এবং এই গ্রহণটি শেষ হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার 11টা 32 মিনিটে, সকাল 11টা 32 মিনিটে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমি বাংলাদেশের সময় অনুযায়ী সূর্যগ্রহণ কখন এবং কয়টার সময় হবে এই নিয়ে উপস্থিত হব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।